السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، شكر দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটা যদি করেন আপনাদের মনের আশা পূরণ হবে, আপনাদেরকে আল্লাহ তাআলা ফলাফল দান করবেন। দর্শক, অনেকেরই মনে আশা থাকে যে তিনি সম্মান অর্জন করবেন, মানুষের চোখে তার যেন একটা প্রভাব প্রতিপত্তি অর্জন হয়, শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা হয়। দর্শক, অনেকেই কমেন্টে প্রশ্ন করে থাকেন, স্বামীরা প্রশ্ন করেন যে আমার স্ত্রী আমাকে যথেষ্ট সম্মান দেয় না, আমার কথা শোনে না। অনেক মা বাবারা প্রশ্ন করেন যে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে সম্মান দেয় না। তো আপনি যদি এই আমলটা করেন তাহলে স্বামী স্ত্রী একে অপরের চোখে সম্মানের পাত্র হবেন এবং মা বাবারা সন্তানদের চোখে সম্মানের পাত্র হবেন। এই আমলটা আপনারা করবেন আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রেখে, আস্থা রেখে। দর্শক, যদি করতে পারেন তাহলে ফলাফল লাভ করতে পারবেন। এই আমলটা করার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হবে, আল্লাহ তাআলা রাজি সন্তুষ্টি অর্জন করতে পারবেন, তার নৈকট্য লাভ হবে। আল্লাহ তাআলা যদি আপনার প্রতি খুশি হয়ে যায় তাহলে আর টেনশন নেই। দর্শক, এই আমলটা করার দ্বারা আল্লাহ তাআলা রাজি সন্তুষ্টি যদি অর্জন করে নিতে পারেন তাহলে তিনি আপনাকে ধনাঢ্যতা দান করবেন, আপনাকে অমুখাপেক্ষী করে দিবেন, আপনি কারো প্রতি মুখাপেক্ষী থাকবেন না, আপনাকে কোনো মানুষের কাছে হাত পাততে হবে না, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং সম্পূর্ণ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। দর্শক, যে আমলটা তুলে ধরব এই আমলটা করার চেষ্টা করবেন, আমলে কোরআনের মধ্যে আসছে যে একটা নাম আল্লাহ তাআলা সিফাতি নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম, এই হচ্ছে নামটা, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। দর্শক, এই নামটা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন, যখনই আপনাদের সময় হয় দিনে রাত্রে 24টা ঘন্টায় সব সময় আপনারা এই আমলটা করতে পারবেন। পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় সবসময় আপনার উপর যদি গোসল ফরজ হয় তখন এই নামটা পাঠ করতে পারবেন, ইয়াজাল জালালি ওয়াল ইকরম, ইয়াজাল জালালি ওয়াল ইকরম, ইয়াজাল জালালি ওয়াল ইকরম, এই নামটা বেশি বেশি পাঠ করবেন। একমাত্র পায়খানা থাকা অবস্থায় পড়া যাবে না, ইয়াছাড়া সবসময় এই নামের আমলটা আপনারা করতে পারেন। দর্শক, অনেক আমল আপনাদের সাথে শেয়ার করি, অনেক বিভিন্ন সিফাতে নামের আমল, আপনারা যদি একটা আমল শুধু গ্রহণ করতে পারেন, একটা আমল যদি ক্লাসে শুরু করতে পারেন তাহলে হতে পারে ওই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দেবেন, আপনার জীবনটা অন্যরকম করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, এই আমলটা আপনারা করবেন সম্মান অর্জন করতে পারবেন, অনেকের এই পেরেশানি থেকে পেরেশানি দূর হয়ে যাবে, সম্মান অর্জন হবে, এই রকম আশা তার পূরণ হবে ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা, আশা করে বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।